নমস্কার আজকের গল্প পড়ব পরশুরামের চিকিৎসা সংকট বন্ধুরা যারা আমার চ্যানেলটি শুনছেন কমেন্ট করছেন পছন্দ করছেন তাদের অসংখ্য ধন্যবাদ কিন্তু যারা গল্প শুনছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না তাদেরকে আমার বিনীত অনুরোধ তারা যেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ আজকের গল্প পড়ছি পরশুরামের চিকিৎসা সংকট সন্ধ্যা হব হব নন্দবাবু হক সাহেবের বাজার হইতে ট্রামে বাড়ি ফিরিতেছেন বিডন স্ট্রিট পার হইয়া গাড়ি আস্তে আস্তে চলিতে লাগিল সম্মুখে গরুর গাড়ি আর একটু গেলেই নন্দবাবুর বাড়ির মোড় এমন সময় দেখিলেন পাশের একটি গলি হইতে তাহার বন্ধু বঙ্কু বাহির হইতেছে নন্দবাবু উৎফুল্ল হইয়া ডাকিলেন দাঁড়া হয়ে বঙ্কু আমি নামছি নন্দ দু বগলে দুই বান্ডেল ব্যস্ত হইয়া চলন্ত গাড়ি হইতে যেমন নামিবেন অমনি কোচায় পা বাঁধিয়া নিচে পুড়িয়া গেলেন গাড়িতে একটা শোরগোল উঠিল এবং ঘ্যাঁচাং করিয়া গাড়ি থামিল জনকতক যাত্রী নামিয়া নন্দকে ধরিয়া তুলিলেন যারা গাড়ির মধ্যে ছিলেন তারা গলা বাড়াইয়া নানা প্রকার সমবেদনা জানাইতে লাগিলেন আহা বড্ড লেগেছে থোড়া গরম দুধ পিলা দো দুটো কি কাটা গেছে একজন সিদ্ধান্ত করিল মৃগি আরেকজন বলিল ভিড়মি কেউ বলিল মাতাল কেউ বলিল বাঙাল কেউ বলিল পাড়া গে ভূত বাস্তবিক নন্দবাবুর মোটেই আঘাত লাগে নাই কিন্তু কে তা শোনে লাগেনি কে মশাই খুব লেগেছে দু মাসের ধাক্কা বাড়ি গিয়ে টের পাবেন নন্দ বারবার বার করজোড়ে নিবেদন করিলেন যে প্রকৃতই কিছুমাত্র চোট লাগে নাই একজন বৃদ্ধ ভদ্রলোক বলিলেন আরে বলো ভালো করলে মন্দ হয় স্পষ্ট দেখলুম লেগেছে তবু বলে লাগেনি এমন সময় বঙ্কুবাবু আসিয়া পড়ায় নন্দবাবু পরিত্রাণ পাইলেন অনক্ষুণ্ণ যাত্রীগণ সহ ট্রাম গাড়ি ছাড়িয়া গেল বঙ্কু বলিলেন মাথাটা হঠাৎ ঘুরে গিয়েছিল আর কি যা বাড়ির পথটুকু আর হেঁটে গিয়ে কাজ নেই এই রিক্স রিক্সো নন্দবাবুকে আস্তে আস্তে লইয়া গেল বঙ্কু পিছনে হাঁটিয়া চলিলেন নন্দবাবুর বয়স চল্লিশ শ্যাম বর্ণ বেটে গোলগাল চেহারা তাহার পিতা পশ্চিমে কমিশনারিয়েটে চাকরি করিয়া বিস্তর টাকা অর্জন করিয়াছিলেন এবং মৃত্যুকালে একমাত্র সন্তান নন্দর জন্য কলিকাতায় একটি বড় বাড়ি বিস্তর আসবাব এবং মস্ত একগাছা কোম্পানির কাগজ রাখিয়া যান নন্দর বিবাহ অল্প বয়সেই হইয়াছিল কিন্তু এক বছর পরেই তিনি বিপত্নীক হন এবং তারপর আর বিবাহ করেন নাই মাতা বহুদিন মৃতা বাড়িতে একমাত্র স্ত্রীলোক এক বৃদ্ধা পিসি তিনি ঠাকুর সেবা লইয়া বিব্রত সংসারের কাজ কি চাকররাই দেখে নন্দবাবুর দ্বিতীয়বার বিবাহ করিতে আপত্তি নাই কিন্তু এ পর্যন্ত তাহা হইয়া ওঠে নাই প্রধান কারণ আলস্য থিয়েটার সিনেমা ফুটবল ম্যাচ রেস এবং বন্ধুবর্গের সংসর্গ ইহাতে নির্বিবাদে দিন কাটিয়া যায় বিবাহের ফুরসত কোথা তারপর ক্রমে বয়স বাড়িয়া যাইতেছে আর এখন না করাই ভালো মোটের ওপর নন্দ নিরীহ গোবেচারা অল্পভাষী উদ্ধমহীন আরামপ্রিয় লোক নন্দবাবুর বাড়ির নিচে সুবৃহৎ ঘরে সান্ধ্য আড্ডা বসিয়াছে নন্দ আজ কিছু ক্লান্ত বোধ করিতেছেন সেজন্য বালাপোষ গায়ে দিয়া লম্বা হইয়া শুইয়া আছেন বন্ধুগণের চা ও পাঁপড় ভাজা শেষ হইয়াছে এখন পান সিগারেট ও গল্প চলিতেছে গোপীবাবু বলিতেছিলেন ওহো শরীরের ওপর এত অযত্ন করো না নন্দ এই শীতকালে মাথা ঘুরে পড়ে যাওয়া ভালো লক্ষণ নয় নন্দ মাথা ঠিক ঘুরেনি কেমন কোচার কাপড় বেঁধে গুপি আরে না না ঘুরেছিল বই কি শরীরটা কাহির হয়েছে এই তো কাছাকাছি ডাক্তার তফাদার রয়েছেন অত বড় ফিজিশিয়ান আর শহরে পাবে কোথা যাও না কাল সকালে একবার তার কাছে বঙ্কু বলিলেন আমার মতে একবার নেপাল বাবুকেই দেখালেই ভালো হয় এমন বিচক্ষণ হোমিওপ্যাথ আর দুটি নাই মেজাজটা একটু তিরিক্ষে বটে কিন্তু বুড়োর বৃদ্ধে অসাধারণ ষষ্ঠীবাবু মুড়ি সুড়ি দিয়া এক কোণে বসিয়াছিলেন তার মাথায় বালা ক্লাভার টুপি গলায় দাড়ি আর তার উপর কমফোর্টার বললেন বাপ এত শীতে অবালায় কখনো ট্রামে চড়ে শরীর অসার হলে আছাড় খেতেই হবে নন্দ শরীর একটু গরম রাখা দরকার নিদু বললেন নন্দা মোটা চাল ছাড়ো সেই এক বিড়িঞ্চির আমুলের ফরাস তাকিয়া লক্কর পালকি গাড়ি আর পক্ষীরাজ ঘোড়া এতে গায়ে গত্তি লাগবে কিসে তোমার তোমার পয়ার অভাব কি বাবা আর ফুটতে করতে শেখো সাব্যস্তই লোক কাল সকালে নন্দবাবুর ডাক্তার তফাদারের বাড়ি যাইবেন ডাক্তার তফাদার এমডি এমআরএস গ্রে স্ট্রিটে থাকেন প্রকাণ্ড বাড়ি দুখানা মোটর একটা ল্যান্ড খুব পশার রোগীরা ডাকিয়া সহজে পায় না দেড় ঘন্টা পাশের কামড়ায় অপেক্ষা করার পর নন্দবাবুর ডাক পড়িল ডাক্তার সাহেবের ঘরে গিয়া দেখিলেন এখনও একটি রোগীর পরীক্ষা চলিতেছে একজন স্থূল মারোয়ারি নগ্ন গাত্রে দাঁড়িয়ে আছে ডাক্তার ফিতা দিয়া তাহার ভুঁড়ির পরিধি মাপিয়া বলিলেন বস সওয়া ইঞ্চি বড় গিয়া রোগী খুশি হইয়া বলিল তো দেখিয়ে ডাক্তার রোগীর মণিবন্ধে নারীর উপর একটা মোটর কারের স্পার্কিং প্লাগ ঠাকাইয়া বলিলেন বহুত মজা চল রাহা রোগী বলিল জবান তো দেখিয়ে রোগী হাঁ করিল ডাক্তার ঘরের ওপর দিয়ে দাঁড়াইয়া অপেরা গ্লাস দ্বারা তার জিভ দেখিয়া বলিলেন থরিসি কাসার হ্যাঁ কাল ফিন আনা রোগী চলিয়া গেলে নন্দর দিকে তাকিয়ে বললেন। ওয়েল নন্দ বললেন আগে নন্দ বলিলেন আগে বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি কাল হঠাৎ ট্রাম থেকে তফাদার কম্পাউন্ড ফ্রাকচার হাড় ভেঙেছে নন্দবাবু আনুপূর্বিক তার অবস্থার বর্ণনা করিলেন বেদনা নাই জ্বর নাই পেটের অসুখ সর্দি হাঁপানি নাই ক্ষুধা কাল হইতে একটু কমিয়াছে আছে রাত্রে দুঃস্বপ্ন দেখিয়াছেন মনে বড় আতঙ্ক ডাক্তার তাহার মুখ পেট মাথা হাত পা নাড়ি পরীক্ষা করিয়া বলিলেন জিপ দেখে নন্দবাবু জিপ বাহির করিলেন ডাক্তার ক্ষণকাল মুখ বাঁকাইয়া কলম ধরিলেন প্রেসক্রিপশান লেখা শেষ হইলে দিকে চাহিয়া বললেন আপনি এখন জিপ টেনে নিতে পারেন এই ওষুধ রোজ তিনবার খাবেন নন্দ কীরকম বুঝলেন তফাদার ভেরি ব্যাড নন্দ সবাই বলিলেন কি হয়েছে তফাদার আর দিন কতক ওয়াচ না করলে ঠিক বলা যায় না তবে সন্দেহ করছি সেরবাল টিউমার উইথ স্ট্র্যাঙ্গুলেটেড গ্যাঙ্গালিয়া রিফাইন করে মাথার খুলি ফুটো করে অস্ত্র করতে হবে আর ঘাড় চিরে নার্ভের জট ছাড়াতে হবে শর্ট সার্কিট হয়ে গেছে নন্দ বাঁচব তো তফাদার দমে যাবেন না তাহলে সারাতে পারবো না সাত দিন পরে ফের আসবেন মাই ফ্রেন্ড মেজর গোসাইয়ের সঙ্গে একটা কনসালটেশনের ব্যবস্থা করা যাবে ভাত ডাল বড় একটা খাবেন না এগ ফ্লিপ ম্যারো স্যুপ চিকেন স্টু এইসব বিকেলে একটু বারগানডি খেতে পারেন বরফ জল খুব খাবেন হ্যাঁ বত্রিশ টাকা থ্যাংক ইউ নন্দবাবু কম্পিত পদে প্রস্থান করিলেন সন্ধ্যাবেলা বঙ্কুবাবু বলিলেন আরে তখনই আমি বারণ করেছিলাম ওর কাছে জিও না বেটা মেরোর পেটে হাত বুলিয়ে খায় ফুলের ওপর তুরপুন চালাবেন ষষ্ঠীবাবু আমাদের পাড়ার তারিণী কবিরাজকে দেখালে হয় না গোপীবাবু না না যদি বাস্তবিক নন্দর মাথার ভেতর ওলট পালট হয়ে গিয়েই থাকে তবে হাতুরে বদ্যির কম্ব নয় হোমিওপ্যাথি ভালো নিধু আমার কথা তো শুনবে না বাবা ডাক্তারি তোমার ধাতে নার্স হয়তো একটু কোভরেজই করতে শেখো যে দিব্যি এক লোটা বানিয়েছে বলো তো একটু চেয়ে হোমোপ্যাথি স্থির হলো পর দিন খুব ভোরে নন্দবাবু নেপাল ডাক্তারের বাড়ি আসিলেন রোগীর ভিড় এখনও আরম্ভ হয় নাই অল্পক্ষণ পরেই তার ডাক পড়িল একটি প্রকাণ্ড ঘরের মেঝেতে ফরাস পাতা চারিদিকে স্তূপ বই সাজানো বহির দেওয়ালের মধ্যে গল্প বর্ণিত শেয়ালের মতো বৃদ্ধ নেপালবাবু বসিয়া আছেন মুখে গড়গড়ার নল ঘরটি ধোঁয়ার ঝাপসা হইয়া গিয়াছে নন্দবাবু নমস্কার করিয়া দাঁড়াইয়া রহিলেন নেপাল ডাক্তার কটমট দৃষ্টিতে চাহিয়া বলিলেন বসবার জায়গা আছে নন্দ বসিলেন নেপাল শ্বাস উঠেছে নন্দ আগে নেপাল রোগীর শেষ অবস্থা না হলে তো আমার ডাকা হয় না তাই জিজ্ঞেস করছি নন্দ সবিনয় জানাইলেন তিনি রোগী নেপাল অ্যালোপার ডাকাত ব্যাটারা ছেড়ে দিলে যে বড় তোমার হয়েছে কি নন্দবাবু তাহার ইতিবৃত্ত বর্ণনা করিলেন নেপাল তফাৎ কি বলেছে নন্দ বলেন আমার মাথায় টিউমার আছে নেপাল তফাদারের মাথায় কি আছে জানো গোবর আর টুপির ভেতর শিং জুতোর ভেতর খুঁড় পাতলুনের ভেতর ল্যাচ খিদে হয় নন্দ দুদিন থেকে একেবারে হয় না নেপাল ঘুম হয় নন্দ না নেপাল মাথা ধরে নন্দ কাল সন্ধেবেলায় ধরেছিল নেপাল বাঁধেক নন্দ আগে হ্যাঁ নেপাল না ডান নন্দ আগে হ্যাঁ নেপাল ধমক দিয়া বলিলেন ঠিক করা বলো নন্দ আগে ঠিক মধ্যেখানে নেপাল পেট কামড়ায় নন্দ সেদিন কামড়েছিল নিজে কাবলি মটর ভাজা এনেছিল তাই খেয়ে নেপাল পেট কামড়ায় না মোচর দেয় তাই বলো নন্দ বিব্রত হইয়া বলিলেন ফাঁচর পাঁচড় করে ডাক্তার কয়েকটি মোটা মোটা বহি দেখিলেন তারপর অনেকক্ষণ চিন্তা করিয়া বলিলেন হুম একটা ওষুধ দিচ্ছি নিয়ে যাও আগে শরীর থেকে অ্যালোপ্যাথিক বিষ তাড়াতে হবে পাঁচ বছর বয়সে আমায় খুনে বেটারা দু গ্রেন কুইনিন দিয়েছিল এখনও বিকেলে মাথা টিপটিপ করে সাত দিন পরে ফের এসো তখন আসল চিকিৎসা শুরু হবে নন্দ ব্যায়ামটা কি আন্দাজ করছেন ডাক্তার ভ্রুকুটি করিয়া বলিলেন তা জেনে তোমার চারটে হাত বেরোবে নাকি যদি বলি তোমার পেটে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস হয়েছে কিছু বুঝবে ভাত খাবে না দুবেলা রুটি মাছ মাংস বাড়ন শুধু মুগের ডালের জুস স্নান বন্ধ গরম জল একটু খেতে পারো মা খাবে না ধোঁয়া লাগলে ওষুধের গুণ নষ্ট হয় ভাবছ আমার আলমারির ওষুধ নষ্ট হয়ে গেছে সে ভয় নেই আমার তামাকে সালফার থার্টি মেশানো থাকে ফি কত তাও বলে হবে নাকি দেখছো না দেওয়ালে নোটিশ লটকানো রয়েছে বত্রিশ টাকা আর ওষুধের দাম চার টাকা নন্দবাবু টাকা দিয়া বিদায় লইলেন নিধু বলিল কেন বাবা কাঁচা পয়ার নষ্ট করছো থাকলে পাঁচ রাত বক্সে বসে থেটার দেখা চলতো ও নেপাল বড় মস্ত ঘুঘু নন্দাকে ভালো মানুষ পে জেরা করে থ করে দিয়েছে ওর তো আমার পাল্লায় বাছাদর কত বড় হোমিও ফাঁক দেখে নিতুম এক চমকে তার আলমারি শুদ্ধ ওষুধ সাবড়ে না দিতে পারিত আমার নাক কেটে দিও গুপি আজ অফিসে শুনেছিলুম কে একজন বড় হাকিম ফরাক্কাবাদ থেকে এখানে এসেছে খুব নামডাক রাজা মহারাজার সব চিকিৎসা করাচ্ছে একবার দেখালে হয় না ষষ্ঠী এই শীতে হাকিমি ওষুধ বাপ শরবত খাইয়েই মারবে তার চেয়ে তারিণী কোভরেজ ভালো অতঃপর কবিরাজি চিকিৎসায় সাব্যস্ত হলো পরদিন সকালে নন্দবাবু তারিণী কবিরাজের বাড়ি উপস্থিত হইলেন কবিরাজ মহাশয়ের বয়স ষাট ক্ষীণ শরীর দাড়িগোপ কামানো তেল মাখিয়া আট হাতি ধুতি পড়িয়া একটি চেয়ারের উপর উবু হইয়া বসিয়া তামাক খাইতেছেন এই অবস্থাতেই ইনি প্রত্যহ রোগী দেখেন ঘরে একটা তক্তপোষ তার উপর তেল তেলচিটে পাটি এবং কয়েকটি মলিন তাকিয়া দেয়ালের কোলে দুটি ঔষধের আলমারি নন্দবাবু নমস্কার করিয়া তক্তপোষে বসিলে কবিরাজ জিজ্ঞাসা করিলেন বাবুর কোনথে আসা হচ্ছে নন্দবাবু নিজের নাম ও ঠিকানা বলিলেন তারিণী রোগীর ব্যামোটা কি নন্দবাবু জানাইলেন তিনি রোগী এবং সমস্ত ইতিহাস বিব্রত করিলেন তারিণী মাথার খুলি ছাদা করে দিয়েছে নাকি নন্দ আগে না নেপালবাবু বলিলেন পাথুরি তাই আর মাথায় অস্ত্র করাইনি তারিণী নেপাল সে আবার কেডা নন্দ জানেন না চোড়া বাগানের নেপালচন্দ্র রায় এম বিএফটিএস মস্ত হোমিওপ্যাথ তারিনি অ ন্যাপলা তাই ক সেটা আবার ডাক্তারও কবে বলি পাড়ায় এমন বিচক্ষণ কোভরেজ থাকতি ছেলে ছোকরার কাছে যাও কেন নন্দ আগে বন্ধুবান্ধবরা বললে ডাক্তারের মতটা আগে নেওয়া দরকার যদি অস্ত্র চিকিৎসা করতে হয় তারইণী রে চিনো খুলনের উকিল জন্তিবাবু নন্দ ঘাড় না দিলেন তারিনি আমার মামার হয় উড়ুস্তম্ভ সিভিল সার্জন পা কাটলে তিন দিন অচৈতন্যী জ্ঞান হোলি পর কইলেন আমার ঠ্যাঙ্কোই ডাক্তার ইনি রে দিলাম ঠুকে এক দলার চাবন প্রাস তারপর কী হলো ক দেখি নন্দ আবার পাগজি সে বুঝি ওরে ও ক্যাবলা দেখ বিল্লার সবটা ছাগলদা ঘ্রেত খেয়ে গেল বলিতে বইতে কবিরাজ মহাশয় পাশের ঘরে ছুটিলেন একটু পরে ফিরিয়া আসিয়া যথাস্থানে বসিয়া বলিলেন দাও নাড়ি ডাকবো দেখি হ যা ভাবছিলাম তাই বাড়ি ব্যামো হয়েছিল কখনো নন্দ অনেকদিন আগে টাইফয়েড হয়েছিল তারি ঠিক তা ঠাড়েছি পাঁচ বছর আগে নন্দ প্রায় সাড়ে সাত বছর হলো তারিণী একই কথা পাঁচ দ্বারা সাড়ে সাত প্রার্থিকালে বমি হয় আগে না তারিণী হয় জানতে পারো না নিদ্রা হয় নন্দ ভালো হয় না তারিনি হবেই না তো উর্ধু হয়েছে কি না দাঁত কন করে নন্দ আগে না তারিনি। করে জানতে পারো না যা তুমি চিন্তা করনি বাবা আরাম হয়ে যাবা আমি ওষুধ দিচ্ছি কবিরাজ মহাশয় আলমারি হইতে একটি শিশি বাহির করিলেন এবং তাহার মধ্যস্থিত বড়ির উদ্দেশ্যে বলিলেন লাফাস নে থাম থাম আমার সব জীবন্ত ওষুধ ডাকলি ডাকশোনে এই বড়ি সকাল সন্ধি একটা করে খাবা আবার তিন দিন পরে আসবা বুঝেছ নন্দ আগে হ্যাঁ তারিনি। ছাই চাই বুঝেছো অনুপ্রাণ দিতে হবে না ট্যাবা লেবুর রস আর মধুর সাথী মাড়ি খাবা ভাত খাবা না ওলসিদ্ধ কচু সিদ্ধ এইসব খাবা নুন ছোবা না মাগুর মাছের ঝোল একটু চ্যানি দিয়া রাঁধি খাতি পারো গরম জল ঠান্ডা করি খাবা নন্দ ব্যায়ামটা কি তারিনি। যারে কয় উদুরি উর্দু স্ল্যাশাও কইতে পারো নন্দবাবু কবিরাজের দর্শনীয় ঔষধের মূল্য দিয়া বিমর্ষ চিত্তে বিদায় লইলেন নিধু বলিল কে দাদা বকরাজির স্বাদ মিটল গুপি না এসব বাজে চিকিৎসার কাজ নয় কোথাও চেঞ্জে চলো বঙ্কু আমি বলি কে নন্দ বেথা করে ঘরের পরিবার আনুক এরকম দামড়া হয়ে থাকা কিছু নয় নন্দ চি চি স্বরে বলিলেন আর পরিবার কোন দিন আছি কোন দিন নেই এই বয়সে একটা কচি বউ মিথ্যা জঞ্জাল জোটানো নিধু বলিল নন্দা একটা মোটর কেন মাইরি দুদিন হাওয়া খেলেই চাঙ্গা হয়ে উঠবে সেভেন সিস্টার হার্টসান সেটের কোলে আমরা তো পাঁচজন আছি ষষ্ঠী তা যদি বললে তবে আমার মতে মোটর কারও যা পরিবারও তা ঘরে আনার সোজা কিন্তু মেরামতি খরচ জোগাতে প্রাণান্ত আজ টায়ার ফাটলো কাল গিন্নির অম্বল শুল পরশু ব্যাটারি খারাপ তসু ছেলেটা ঠান্ডা লেগে জ্বর অমন কাজ করুন আনন্দ জেরবার হবে এই শীতকালে কোথাও দুদণ্ড লেপের মধ্যে ঘুমুও মশাই তা নয় সারা রাত প্যান প্যান ট্যাঁ ট্যাঁ নিধু ষষ্ঠীক যেরকম হিসেবি লোক তা মোটা সোটা রোমালা ভাল্লুকের মেয়ে বে করলে ভালো করতেন লেপকম্বলের খরচা বাস্ত। গোপী যা বাহান্ন তাহা তিপ্পান্ন কাল সকালে নন্দ একবার হাকিম সাহেবের কাছে যাও তারপর যা হয় করা যাবে নন্দবাবু অগত্যা রাজি হইলেন হাজিক উল মুলুক বিন লোকমান নুরুল্লাহ গজন ফরুল্লাহ আল হাকিম ইউনানি লোয়ার চিতপুর রোডে বাসা লইয়াছেন নন্দবাবু তেতালায় উঠিলে একজন পড়া ফেসধারী লোক তাহাকে বলল আসেন বাবু বাবুমশাই হামি হাকিম সাহেবের মীর মুন্সি কি বিমারি বলেন আমি লিখে হজুরকে ইতালা ভেজিয়ে দেবো নন্দ বেমারি কি সেটা জানতেই তো আসা বাপু মুন্সি তববি কুস্ত বলেন না তাকতি বুখার পিল্লি চেচাক ঘেগ বাওয়াসির, রাতান্ধি নন্দ ওসব কিছু বুঝলাম না বাপু আমার প্রাণটা ধরফার করছে মুন্সি সহি বলেন দিল তাড়প না মোহর এনেছেন নন্দ মোহর মুন্সি হাকিম সাহেব চাঁদি ছাড়া নজরানা দো মোহর না থাকে আমি দিচ্ছি পঁয়তাল্লিশ টাকা আর বাট্টা দো টাকা ও রেশমি রুমাল দো টাকা দরবারে যে আগে হুজুরকে বন্দাগি জনাব বলবেন তারপর রুমালের ওপর মোহর রেখে সামনে ধরবেন মুন্সী নন্দবাবুকে তালিম দিয়া দরবারে লইয়া গেল একটা বৃহৎ ঘরে গালিচা পাতা এক পাশ্বে মসনদের ওপর তাকিয়া হেলান দিয়া হাকিম সাহেব ফর্সিতে ধূমপান করিতেছেন বয়স পঞ্চান্ন বাবড়ি চুল গোপ খুব ছোট করিয়া ছাটা আবক্ষ লম্বিত দাড়ির গোড়ার দিকে সাদা মধ্যে লাল ডগায় নীল পরিধান সাটিনের চুড়িদার ইজার কিংখাপের জোব্বা জড়ির তাজ সম্মুখে ধূমপানের মুসাব্বার এবং রুমি মস্তকি জ্বলিতেছে পাশে পিকদান পানদান আতরদান ইত্যাদি চার পাঁচজন পরিষদ হাঁটু মুড়িয়া বসে আছে এবং হাকিমের প্রতি কথায় কেরামত বলিতেছেন ঘরের কোণে একজন চুলো চাপ ডেড়ে লোক সেতার লইয়া পিড়িং পিড়িং এবং বিকট অঙ্গভঙ্গি করিতেছেন নন্দবাবু অভিবাদন করিয়া মোহর নজর দিলেন হাকিম ইশৎ হাসিয়া আতর দান হইতে কিঞ্চিত তুলা লইয়া নন্দর কানে গুজিয়া দিলেন মুন্সী বলিল আপনি বাংলায় বাচ্চিত বলেন আমি হজুরকে সমঝিয়ে দেব নন্দবাবু ইতিবৃত্ত শেষ হইলে হাকিম ঋষভ কণ্ঠে বলিলেন সর লাও নন্দ শিহরিয়া উঠিলেন মুন্সী আশ্বাস দিয়া বলিলেন ডরবেন না মশাই জনাবকে আপনার সির দেখলান নন্দর মাথা টিপিয়া হাকিম বলিলেন হাড্ডি পিলপিলায়া গায়া মুন্সি শুনেছেন মাথার হার বিলকুল লড়ম হয়ে গেছে হাকিম তিন রঙা দাড়িতে আঙুল চালাইয়া বলিলেন শর্মা সুরখ একজন একটা লাল গুড়া নন্দর চোখের পল্লবে লাগাইয়া দিল মুন্সি বুঝাইল আখ ঠান্ডা থাকবে নিন্দ হবে হাকিম আবার বলিলেন রোগান বাব্বার বন্সী হাঁকিল এ জি বালবার আস্তুরা লাও নন্দবাবু হ্যাঁ হ্যাঁ আরে তুম করো কি বলিতে বলিতে নাপি চট করিয়া তাহার ব্রহ্মতলুর ওপর দু ইঞ্চি সমচতুষ্কোণ কামাইয়া দিল আর একজন তাহার ওপর একটা দুর্গন্ধ প্রলেপ লাগাইল বন্সী বলিল ঘবরান কেন মশয় এ হচ্ছে জব্বরি সিঙ্গির মাথার ঘি বহুত কিসমত মাথার হাড্ডি সাকত হবে নন্দবাবু কিয়ৎক্ষণ হতবম্ব অবস্থায় রহিলেন তারপর প্রকৃতিস্থ হইয়া বেগে ঘর হইতে পলায়ন করিলেন মুন্সি পিছনে পিছনে ছুটিতে বলিল হামার দস্তুরি নন্দ একটা টাকা ফেলিয়া দিয়া তিন লাফের নিচে নামিয়া গাড়িতে উঠিয়া কোচমানকে বলিলেন হাঁকাও সন্ধ্যাকালে বন্ধুগণ আসিয়া দেখলেন বৈঠকখানার দরজা বন্ধ চাকর বলিল বাবুর বড় আসুক দেখা হইবে না সকলে বিষণ্ন চিত্তে ফিরিয়া গেলেন সমস্ত রাত বিছানায় ছটপট করিয়া ভোর চারটের সময় নন্দবাবু ভীষণ প্রতিজ্ঞা করিলেন যে আর বন্ধুগণের পরামর্শ শুনিবেন না নিজের ব্যবস্থা নিজেই করিবেন বেলা আটটার সময় নন্দ বাড়ি হইতে বাহির হইলেন এবং বড় রাস্তার ট্যাক্সি ধরিয়া বলিলেন সিধা চলো সংকল্প করিয়াছেন মিটারে এক টাকা উঠিলেই ট্যাক্সি হইতে নামিয়া পড়িবেন এবং কাছাকাছি যে চিকিৎসক পান তাহারই মতে চলিবেন তা সে অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি কবিরাজ হাতুড়ে অবধুত মাদ্রাজি বা চানসির ডাক্তার যেই হোক বৌবাজারে নামিয়া একটা গলিতে ঢুকিতেই সাইনবোর্ডে নজর পড়িল ডাক্তার মিস বি মল্লিক নন্দবাবু মিস শব্দটি লক্ষ্য করেন নাই নতুবা হয়তো ইতস্তত করিতেন একেবারে সোজা পর্দা ঠেরিয়া একটি ঘরের ভেতর প্রবেশ করিলেন মিস বিপুলা মল্লিক তখন বাহিরে যাইবার জন্য প্রস্তুত হইয়া কাঁধের উপর সেফ টিফিন আটিতেছিলেন নন্দকে দেখিয়া মৃদুস্বরে বলিলেন কি চাই আপনার নন্দবাবু প্রথমটা অপ্রস্তুত হইলেন তারপর মরিয়া হইয়া ভাবিলেন দূর হোক না হয় লেডি ডাক্তারের পরামর্শই নেব বলিলেন বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি মিস মল্লিক পেন আরম্ভ হয়েছে নন্দ পেন তো কিছু টের পাচ্ছি না মিস ফার্স্ট কনফাইনমেন্ট নন্দ আগে মিস প্রথম পোয়াতে নন্দ অপ্রতিভ হইয়া বলিলেন আমি নিজের চিকিৎসার জন্যই এসেছি মিস মল্লিক আশ্চর্য হইয়া বলিলেন নিজের জন্যে ব্যাপার কি সমগ্র ইতিহাস বর্ণনা শেষ হইলে মিস মল্লিক নন্দবাবুর স্বাস্থ্য সম্বন্ধে দু চারটে প্রশ্ন করিয়া কহিলেন আপনার নামটি জিজ্ঞাসা করতে পারি কি নন্দ শ্রী নন্দদুলাল মিত্র মিস বাড়িতে থেকে আছেন নন্দ জানাইলেন তিনি বহুদিন বিপত্নিক বাড়িতে এক বৃদ্ধা পিসি ছাড়া কেউ নাই মিস কাজকর্ম কী করা হয় নন্দ তা কিছু করি না পৈতৃক সম্পত্তি আছে মিস মটর কার আছে নন্দ নেই তবে কেনবার ইচ্ছে আছে মিস মল্লিক আরও নানা প্রকার প্রশ্ন করিয়া কিছুক্ষণ ঠোঁটে হাত দিয়া চিন্তা করিলেন তারপর ধীরে ধীরে বামে দক্ষিণে ঘাড় নাড়িলেন নন্দ ব্যাকুল হইয়া বলিলেন দোহাই আপনার সত্যি করে বলুন আমার কি হয়েছে টিউমার না পাথরি না উদড়ি না কালাজ্বর না হাইড্রোফোবিয়া মিস মল্লিক হাসিয়া বলিলেন কেন আপনি ভাবছেন ওই সব কিছুই হয়নি আপনার তো শুধু একজন অভিভাবক দরকার নন্দ অধিক তার কাতর কণ্ঠে বলিলেন তবে কি আমি পাগল হয়েছি মিস মল্লিক মুখে রুমাল দিয়া খিলখিল করিয়া হাসিয়া বলিলেন ও দিয়ে দিয়ে নু পাগল হবেন কেন আমি বলছিলাম আপনার যত্ন নেবার জন্য বাড়িতে উপযুক্ত লোক থাকে দরকার নন্দ কেন পিসিমা তো আছেন মিস মল্লিক পুনরায় হাসিয়া বলিলেন থিহাইটিয়া মাসি পিসির কাজ নয় যাক আপাতত একটা ওষুধ দিচ্ছি খেয়ে নেবেন বেশ মিষ্টি এলাচের গন্ধ এক সপ্তাহ পরে আবার আসবেন নন্দবাবু সাত দিন পরে পুনরায় মিস বিপুলা মল্লিকের কাছে গেলেন তারপর দুদিন পর আবার গেলেন তারপর প্রত্যহ তারপর একদিন নন্দবাবু পিসিমাতাকে কাশিধামে রওনা করাইয়া দিয়া মস্ত বাজার করিলেন এক ঝুড়ি গলদা চিংড়ি একঝুরি মটন তদানুযায়ী ঘি ময়দা দই সন্দেশ ইত্যাদি বন্ধুবর্গ খুব খাইলেন নন্দবাবু জড়িপাড় সূক্ষ্ম ধুতির ওপর সিল্কের পাঞ্জাবি পড়িয়া সলজ্জ সুস্মিত মুখে সকলকে আপ্যায়িত করিলেন বিশেষ বিপুলা মিত্র এখন আর স্বামী ভিন্ন অপর রোগী চিকিৎসা করেন না তবে নন্দবাবু ভালোই আছেন মোটর কার কেনা হইয়াছে দুঃখের বিষয় সান্দ্য আড্ডাটি ভাঙ্গিয়া গিয়েছে